নমস্কার, স্বাধীর ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং স্বাধীর ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সাথে। বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম জবা ফুল গাছ সকলের বাড়িতে সুন্দর করে তুলব, আর জবা ফুলের গাছে সারা বছর ধরে নানা ধরনের রোগ হয়ে থাকে। আমার আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আজকে দেখাবো কোন কোন রোগ জবা ফুল গাছের মধ্যে হয় আর কিভাবে সেই রোগ আমরা প্রতিকার করব। আমরা আলোচনা করব জবা গাছ কেন হঠাৎ ঝিমিয়ে যায়, জবা গাছের পাতা পড়ে গাছ কেন ন্যাড়া হয়ে যায়, গাছের পাতা কেন হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি কেন ঝরে যায়, গাছের ফুল কেন আসে না, গাছের মিলিবাগের আক্রমণ হলে আমরা কি করব, গাছের পাতা কুঁকড়ে গেলে আমরা কি করব, গাছের জাপ পোকার আক্রমণ হলে আমরা কি করব, গাছের বৃদ্ধি ব্যাহত হলে আমরা কি করব, সর্বোপরি গাছকে সুন্দর সতেজ জবা ফুল গাছে পরিণত করতে গেলে আমরা ঠিক কি কি প্রসেস অবলম্বন করব, এর সব কিছু রয়েছে আমার আজকের ভিডিওতে। তাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটুও বাদ না দিয়ে, একটুও স্কিপ না করে দেখতে থাকুন স্বাধীর ছাদ বাগান ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ নিবেদন। বন্ধুরা, এখন পরন্ত বিকেল, সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর এই পরন্ত বিকেলে আমি জবা ফুল গাছের 10টি ভয়ঙ্কর রোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, সেটা হলো এই ভিডিওটি একটুও কিন্তু স্কেপ জাম্প করবেন না, কেননা যে সমস্ত রোগ নিয়ে আমি পরপর আলোচনা করব তার একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে তাদের পরিচর্যার মধ্যেও। তাই কেউ যদি ভুলবশত কোনো স্টেপ জাম্প করে ফেলেন তাহলে কিন্তু তিনি একটা বিরাট জিনিস মিস করে যাবেন। আমি পরপর 10টি স্টেপে 10টি রোগ দেখাবো, তার প্রতিকার কী করে করবেন সেটা আপনাদের কাছে তুলে ধরব। যদি ভুলবশত কোনো স্টেপ আপনারা মিস করে যান তাহলে আমার অনুরোধ রইল আপনারা পুনরায় ভিডিওটি দেখে এই রোগগুলো দূর করুন এবং গাছের পরিচর্যা করুন। শুরু করছি প্রথম রোগ, যেটা জবা ফুল গাছের হামেশাই হয়, সেটা হচ্ছে বর্ষার পরপর জবা গাছে যখন রোদ্দুর ওঠে হঠাৎ করে জবা গাছ ঢলে পড়ে, পাতা এরকম নিচের দিকে হয়ে যায়, গাছটি দুর্বল হয়ে পড়ে, রোদ্দুর ওঠার সাথে সাথে গাছটি ডাল পাতা সবটাই কিন্তু ঢলে পড়ে। কেন এটা হয় আর এটা হলে কি করব আমরা, এটাই হচ্ছে আমার জবা গাছের প্রথম রোগ। দেখুন, এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন, এই জবা গাছটাও হালকাভাবে কিন্তু ঢলে পড়েছে। দেখুন, পাতা ঢলে পড়েছে, পাতাগুলো কেমন নেতিয়ে যাচ্ছে। এই রকম কেন হয়? এটা হয় যখন আমাদের জবা গাছের এই টবের মাটিতে যখন প্রচণ্ড জল জমতে থাকে আর ড্রেনেজ সিস্টেম যদি একদম ভালো না থাকে, তখন সেই জল জবা গাছের রুটকে অর্থাৎ শেকড়কে পচিয়ে দেয় এবং শেকড় পচে যেতে যেতে কিন্তু গাছটা পুরো ঝিমিয়ে পড়ে বন্ধুরা। তাই যখন রোদ্দুর ওঠে তখন দেখতে পাই আমরা গাছটা ক্রমশ ঝিমিয়ে পড়েছে। এরকম অবস্থা হলে আমরা কি করব না, আমাদের গাছটিকে তৎক্ষণাৎ একদম ছাদ বাগানের ওপেন জায়গা থেকে নিয়ে গিয়ে আমাদেরকে শেডের নিচে রেখে দিতে হবে, অর্থাৎ আমরা যেখানে বৃষ্টির জল লাগবে না, যেখানে প্রখর সূর্যালোক লাগবে না, সেখানে গাছটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এইরকম একটা নিড়ানি দিয়ে গাছের এরকম মাটি আমরা আস্তে আস্তে আলগা করে দেব। এই আলগা করে দিয়ে গাছের মাটির ভেতর থেকে যাতে হাওয়া চলাচল করতে পারে সেটার ব্যবস্থা আমরা করে দেব। এটা করে দেওয়ার পর ব্লাইটক্স ফাঙ্গিসাইড 2 গ্রাম
500 ml অর্থাৎ হাফ লিটার জলে গুলে ভালো করে গাছটিতে স্প্রে করে দেব এবং যেটুকু থাকবে তার থেকে 100 ml ওই ব্লাইটক্স মেশানো জল মাটির মধ্যে ঢেলে দেব। ব্লাইটক্সের মধ্যে রয়েছে কপার অর্থাৎ কপার অক্সিক্লোরাইড। এই কপার গিয়ে গাছের যে শেকড়ে যে ফাঙ্গাস ধরেছে সেই ফাঙ্গাসটাকে ক্ষত মেরামত করবে, শেকড়টাকে সুন্দর করবে এবং ধীরে ধীরে গাছটিকে কিন্তু সুস্থ করে তুলবে। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি সপ্তাহে 2-4 দিন পর পর আপনি দেবেন, দিয়ে কিন্তু গাছটিকে সুস্থ করবেন এবং যতক্ষণ না গাছটি সতেজ হয়ে উঠছে আবার আগের মতো ততক্ষণ কিন্তু গাছটিকে আমরা একদম শেডের নিচে রাখবো বন্ধুরা। আর এটাই হচ্ছে জবা গাছের প্রথম রোগ, হঠাৎ করে পাতা ঢলে যাওয়া। এটাকে আপনারা অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে প্রতিকার করে ফেলুন। চলে আসব দ্বিতীয় রোগে। জবা গাছের দ্বিতীয় রোগ হচ্ছে হঠাৎ করে ওর পাতা আস্তে আস্তে কমে আসে, পাতা আস্তে আস্তে পড়ে যায়। দেখুন এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন এর পাতা কিন্তু ক্রমশ কমতে শুরু করেছে, ধীরে ধীরে এর পাতা একটা একটা করে খসে পড়ছে, গাছ কিন্তু ক্রমশ ন্যাড়া হয়ে পড়ে, গাছের ভেজিটেরিয়ান গ্রোথ ভালো হয় না, গাছ কিন্তু ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কেন এটা হয় আমাদেরকে জানতে হবে বন্ধুরা। এটা দুটো কারণে হয়। নাম্বার ওয়ান, গাছের গোড়ায় জল জমে শেকড়টা নষ্ট হয়ে যাওয়াতে। আর নাম্বার টু হচ্ছে গাছের মধ্যে যখন নাইট্রোজেনের অভাব হয় তখন কিন্তু এটা ঘটে থাকে। তাই গাছের গোড়ায় জল জমলে কি করতে হবে সেটা তো আমি একটু আগেই আপনাদেরকে বলেছি। গাছটিকে এইরকম যদি হতে থাকে গাছটিকে আমাদের অবশ্যই সরিয়ে নিয়ে যেতে হবে এবং 1 নম্বর প্রসেসে যেটা আমি বললাম 1 নম্বর স্টেপে সেইভাবে গাছের গোড়ার মাটি খুঁষে দিয়ে তার মধ্যে ব্লাইটক্স স্প্রে করতে হবে, খানিকটা ব্লাইটক্স তার গোড়ায় ঢেলে দিতে হবে। এরপর যেটা করতে হবে বন্ধুরা, মাত্র 6 টাকা কেজি এই ইউরিয়া সার, এই ইউরিয়া সার আমরা 1 চামচ 5 লিটার জলের মধ্যে গুলে এই গাছের পাতায় সপ্তাহে 1 দিন করে আমরা স্প্রে করব। যদি আমরা স্প্রে করতে পারি গাছ কিন্তু খুব দ্রুত তার নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি কাটিয়ে উঠবে এবং তো নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি কাটিয়ে উঠতে পারলেই কিন্তু গাছ আস্তে আস্তে পাতা জ্বালাবে, গাছ কি ন্যাড়া হতে আর ন্যাড়া হবে না, গাছের পাতা যেগুলো ঝরে গেছিলো সেগুলো আবার নতুন করে গজিয়ে উঠবে। অবশ্যই আপনারা এটা করবেন। আর এটাই হচ্ছে আমার জবা গাছে 2 নম্বর রোগ এবং তার প্রতিকার। বন্ধুরা চলে আসব 3 নম্বর রোগে। জবা গাছে 3 নম্বর রোগ আমাদের বাড়িতে প্রায় সবারই হয়, গাছের পাতা হঠাৎ হলুদ হয়ে যায় এবং অধিকাংশ পাতা হলুদ হতে হতে এইভাবে কিন্তু ঝরে পড়ে। পাতা হলুদ হওয়া রোগ জবা গাছে সকলের বাড়িতেই কম বেশি কিন্তু হয়ে থাকে। কেন হয় এই রোগ সেটার কারণ আপনাদেরকে আজকে বলবো। পাতা হলুদ হয় কিন্তু গাছের জলের তারতম্য হলে এবং ক্লোরোসিস রোগ হলে। আমরা যদি গাছটিতে জল না দেই, গাছটির গোড়া যদি শুকনো থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, অথবা গাছটিতে যদি আমরা বেশি জল দেই তাহলে কিন্তু গাছের শেকড় পচে গিয়ে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে বন্ধুরা। তাই ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিং কোনোটাই কিন্তু করা চলবে না। আর হলুদ পাতা হয়ে যায় গাছের ক্লোরোফিলের অভাব হলে, যেটাকে আমরা বলি ক্লোরোসিস রোগ। ক্লোরোসিস রোগ হলে কি করব আমরা, এপসাম সল্ট 5 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত জবা গাছে আমরা স্প্রে করে দেব সপ্তাহে 1 বার করে। যদি আমরা এপসাম সল্ট অথবা ম্যাগনেসিয়াম সালফেট সপ্তাহে 1 বার করে মাসে 4 দিন যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু ক্লোরোসিস রোগ সম্পূর্ণভাবে দূরীভূত হবে এবং গাছ কিন্তু ক্রমশ হলুদ পাতাগুলো ত্যাগ করে সবুজ পাতায় ভরে উঠবে। এই হলুদ পাতা রোগ অনেকেরই হয় বন্ধুরা, আপনারা এই রোগটাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে দমন করে ফেলুন। আর যারা ভাবছেন এই রোগ আপনার ছাদবাগানে আপনি আনতে দেবেন না, তাদেরকে আমি বলছি 1 চামচ ইউরিয়া সার এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট 5 লিটার জলের সঙ্গে গুলে প্রত্যেক 15 দিনে যদি 1 বার করে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে, একটা পাতাও হলুদ হবে না। অবশ্যই আপনাকে জলের পরিমাণ সঠিকভাবে দিতে হবে, গাছ কিন্তু ক্রমশ সুস্থ থাকবে এবং
আপনার গাছ কিন্তু সবুজ পাতায় ভরে উঠবে বন্ধুরা, এটা আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। চলে আসবো চার নম্বর যে রোগ হয় সেই রোগের দিকে। এটা আমাকে বহু মানুষ বলেছেন, তাদের জবা গাছগুলো কিন্তু ভেজিটেরিয়ান গ্রোথ, অত্যন্ত সুন্দর গাছ, কিন্তু সবুজ পাতায় ভর্তি হয়ে আছে, কিন্তু তার মধ্যে কোনো ফুল নেই। গাছের ফুল না আসা কিন্তু গাছের একটা মারাত্মক রোগ। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমাদের গাছে প্রত্যেকটা ডালে ডালে পাতায় পাতায় যাতে ফুল আসে, ফুলের কুড়ি আসে। কি করব আমরা? পটাশ সার, এই যে লাল রঙের পটাশ দেখছেন, এটার মূল্য 20-18 টাকা কেজি। এই পটাশ সার আমরা যদি 10 ইঞ্চি টবের জন্য এইরকম ল্যাপালাপা এক চামচ যদি আমরা গাছের গোড়ায় এরকমভাবে যদি আমরা দিয়ে দিতে পারি সুন্দর করে, তাহলে কিন্তু এই গাছে কিন্তু প্রচুর ফুল আসবে। আর এটা দেবার আগে অবশ্যই আপনি মাটিটাকে একটু ভালো করে খুঁষে নেবেন, খুঁষে নিয়ে তার উপরে আপনি এরকম ছড়িয়ে দেবেন। এটা প্রত্যেক 10 দিনে একবার করে, মাসে 3 বার করলেই কিন্তু আপনার গাছ কিন্তু সুন্দর ফুল দেবে। তাই পটাশ সার আপনারা কিনে আনুন এবং 10 দিনে একবার করে 1 চামচ পটাশ জবা গাছের চারদিকে ছড়িয়ে দিন। জবা গাছে কিন্তু প্রচুর ফুলে ফুলে জবা গাছ ভরে উঠবে বন্ধুরা। আর যারা ভাবছেন যে আপনারা জৈব সার দেবেন, তারা 4-5টা কলার খোসা ভালো করে রোদে শুকিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে তার থেকে 2 চামচ পাউডার আপনি কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তাহলে কিন্তু গাছ পটাশিয়ামের ঘাটতি কাটিয়ে প্রচুর জবা গাছে কিন্তু ফুল আসবে। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর এখন কিন্তু বায়োপটাশ বেরিয়ে গেছে, দেখুন এই হচ্ছে বায়োপটাশ, অ্যারিস কোম্পানি বার করেছে বায়োপটাশ। এই বায়োপটাশ থেকে আপনি 6-7টা দানা, এরকম 6-7টা দানা আমরা যদি গাছের চারদিকে দিয়ে দিতে পারি, যেমন ধরুন এই গাছটিতে আমি এরকম 6-7টা দানা আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এই গাছ কিন্তু পটাশিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে। এবং সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি এই বায়োপটাশ আপনারা 22-25 টাকা কেজি দরে কিনতে পারেন। মাত্র 6টা দানা প্রত্যেক সপ্তাহে দিলেই কিন্তু গাছ কিন্তু ঝেঁপে ফুল আসবে বন্ধুরা, আপনারা এটা করতে পারেন। আর এটা কিন্তু আমার জবা গাছের 4 নম্বর রোগ, আর তার প্রতিকার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। চলে আসব জবা গাছের 5 নম্বর রোগে। 5 নম্বর রোগ কিন্তু আমাদের অনেকেরই হয়। আমরা দেখতে পাই জবা গাছ বড় হচ্ছে, বড় হয়ে কুড়ি হচ্ছে, কিন্তু সেই কুড়ি দুম করে এরকম ঝরে গেল। জবা গাছের কুড়ি হঠাৎ করে এরকম ঝরে যায় বন্ধুরা। এই কুড়ি ঝরে গিয়ে কিন্তু জবা গাছের ফুলটার পূর্ণতা পায় না। এই জবা গাছের কুড়ি ঝরে যাওয়া জবা গাছের একটা বিশেষ রোগ। বহু মানুষ আমাকে প্রশ্ন করেছেন কিভাবে এই রোগের হাত থেকে আমরা প্রতিকার পাবো। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের কুড়ি ঝরে যায় 3টে কারণে। নাম্বার 1, গাছে ফাঙ্গাসের আক্রমণ হলে। নাম্বার 2, বোরনের অভাব হলে। আর নাম্বার 3, গাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অতি প্রয়োজনীয় মৌলের অভাব হয়, আমরা কি করব? আমরা সাপ পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 7 দিনে একবার করে গাছে কিন্তু আমরা স্প্রে করে দেব। মনে রাখবেন সাপ পাউডারের মধ্যে রয়েছে কার্বন ডাইজিন এবং ম্যানকোজেব। এই ম্যানকোজেব এবং কার্বন ডাইজিন এটা হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের কাজ করবে, প্রত্যেকটা গাছকে কিন্তু সুস্থ রাখবে, কুড়ি ঝরা প্রতিরোধ করবে। আর বোরন 20 পাউডার, এই যে বোরন 20, এই বোরন 20 পাউডার 1-1.5 গ্রাম 1 লিটার জলে গুলে জবা গাছের সমস্ত অংশে স্প্রে করে দেব 10 দিনে একবার। এই বোরন 20 পাউডার যদি স্প্রে করতে পারি, আমাদের জবা গাছে একটা কুড়িও ঝরবে না এবং প্রত্যেকটা কুড়ি থেকে কিন্তু ফুল আসবে বন্ধুরা। আর যাতে কুড়ি না ঝরে তার জন্য আমরা যদি প্রত্যেক 10 দিনে একবার করে মোবোমিন অথবা অ্যাগ্রোমিন গোল্ড অথবা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা স্প্রে করতে পারি নিয়ম করে জবা গাছে, তাহলে কিন্তু জবা গাছের কুড়ি থেকে যেমন ফুল অত্যন্ত বড় হবে, তেমনি কিন্তু জবা গাছের কুড়ি কিন্তু ঝরবে না বন্ধুরা। মোবোমিন ইউজ করলে 1.5 গ্রাম আমরা দেব, যদি আমরা অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করি তাহলে 1 ml দেব, আর আমরা যদি সিউড বা বায়োভিটা এক্স ইউজ করি তাহলে আমরা 1 ml দেব। দিয়ে ভালো করে গাছে 1 লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করে দেব প্রত্যেক 15 দিনে একবার করে। দেখবেন আপনার জবা গাছ কিন্তু সবার চাইতে সুন্দর হচ্ছে বন্ধুরা। আর জবা গাছে কুড়ি ঝরে যাওয়া একটা বিশেষ মারাত্মক রোগ, এইটা কিন্তু আপনারা এভাবেই প্রতিকার করে ফেলতে পারেন। চলে আসবো 6 নম্বর রোগে।
জবা গাছে যেই রোগটি সবার বাড়িতেই কম বেশি হয় সেটি হচ্ছে সাদা পোকা অথবা দুধে পোকা, যেগুলোকে আমরা বলি মিলিবাগ। জবা গাছে যদি মিলিবাগ আসে তাহলে আমরা কী করব, সেটাকে জৈব উপায় অথবা রাসায়নিক পেস্টিসাইডের মাধ্যমে আমরা কিন্তু দমন করতে পারি। কী করব আমরা, ভালো করে আপনারা রেসিপিটা লিখে নিন। একটা আস্ত রসুন, একটা আস্ত পেঁয়াজ, তার সাথে এক চামচ গোলমরিচ ভালো করে আমরা পেস্ট করব। মিক্সিতে পেস্ট করতে পারি অথবা শিলনোড়ায় বাটতে পারি। পেস্ট করে যাওয়ার পর এক লিটার জলের সাথে এই পেস্টটা ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা। মিশিয়ে দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটা আমরা সকালবেলা করে ফ্রিজে আমরা রেখে দেব। বিকেলবেলা হলে এই মিশ্রণটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তার সাথে আমরা মিশিয়ে দেব এক চামচ লিকুইড সাবান এবং এক চামচ নিম অয়েল। এটা মিশিয়ে দিতে পারলেই কিন্তু একটা কড়া পেস্টিসাইড তৈরি হয়ে যাবে, জৈব পেস্টিসাইড, যেটা স্প্রে করলে কিন্তু সমস্ত মিলিবাগ কিন্তু আপনার দমন হয়ে যাবে বন্ধুরা। আপনারা একবার করে দেখুন, দেখবেন আপনার ছাদ বাগানে জবা গাছ থেকে সমস্ত মিলিবাগ চলে গেছে। একদম জৈব পদ্ধতি আপনাদেরকে বললাম, আর রাসায়নিক পদ্ধতির কথাও বলছি। একতারা পেস্টিসাইড অথবা থায়ামেথক্সাম গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দিন। দেখবেন আপনার ছাদ বাগানের জবা গাছ থেকে কিন্তু সমস্ত মিলিবাগ কিন্তু বিদায় নিয়েছে বন্ধুরা। এই জৈব এবং রাসায়নিক দুটো পদ্ধতি আপনাদেরকে বললাম, আপনারা মিলিবাগ হলে অবশ্যই দূর করে ফেলুন, তা না হলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং সমস্ত গাছে কিন্তু এই মিলিবাগ ছড়িয়ে পড়বে বন্ধুরা। চলে আসব পরবর্তী রোগে। জবা গাছের যে রোগটা হয় অনেকের বাড়িতে হয়, এর পাতা এরকম কুঁকড়ে যায়। দেখতে পাচ্ছেন জবা গাছের পাতাটা কেমন কুঁকড়ে গেছে? এরকম কোঁকড়ানো পাতা কিন্তু বহু লোকের, বহু বাড়ির ছাদ বাগানে জবা গাছে দেখতে পাওয়া যায়। কেন হয় এই পাতা কোঁকড়ানো রোগ জানতে হবে আমাদের। যদি পাতাটাকে ওল্টাই, এই পাতাটাকে ওল্টালে দেখা যাবে এর মধ্যে থ্রিপসের আক্রমণ হয়েছে অথবা অ্যাপিডসের আক্রমণ হয়েছে। এই সমস্ত শোষক পোকার আক্রমণ হলে জবা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায়। তখন আমরা কি করব? তখন আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ঔষধ, ইমিডা ফ্লু অথবা কনফিডার, যদি আমরা স্প্রে করে দিতে পারি 1 ml 1 লিটার জলে গুলে, তাহলে সমস্ত পোকাগুলো মারা যাবে এবং জবা গাছ কিন্তু ক্রমশ সুস্থ হয়ে উঠবে বন্ধুরা। তাই আপনারা অনুগ্রহ করে কনফিডার অথবা ইমিডা ফ্লু অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড নিয়ে আসুন, 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দিন। আপনার জবা গাছে কোনো কোঁকড়ানো পাতা কিন্তু থাকবে না, আমি খুব গ্যারান্টি সহকারে বললাম। আর যারা ভাবছেন আপনাদের গাছে এই কোঁকড়ানো রোগটাকে আসতেই দেবেন না, তাদের কাছে আমি বলছি আপনারা জৈব পেস্টিসাইড তৈরি করা শিখিয়েছি আপনাদেরকে। ডেসক্রিপশান বক্সেই জৈব পেস্টিসাইড তৈরি করার লিঙ্ক দিলাম। আপনারা যে কোনো একটি পেস্টিসাইড নিয়মিত যদি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু জবা গাছের পাতা কিন্তু আর কুঁকড়ে যাবে না বন্ধুরা। অবশ্যই আপনারা এটা করবেন। আর এটা হচ্ছে আমার 7 নম্বর রোগ, এবং তার সুন্দর প্রতিকার আপনাদেরকে জানালাম আমি। চলে আসব 8 নম্বর রোগে। 8 নম্বর রোগকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। যেটা হয় জবা গাছের ক্ষেত্রে অনেক সময় আমরা ঘাবড়ে যাই একটা বিশেষ ধরনের রোগ দেখে, সেটা হচ্ছে জবা গাছের পাতা আর বৃন্তের ঠিক সংযোগস্থলে এরকম একটা ব্ল্যাক স্পট দেখা যায়। দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক স্পট অনেক সময় দেখা যায়, এবং সেই ব্ল্যাক স্পট দেখে আমরা অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, ভাবি হয়তো গাছের মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে। না বন্ধুরা, এই ব্ল্যাক স্পটটাকে যদি হাত দিয়ে ঘষা দেন দেখবেন চলে যাবে, প্রায়শই এটি চলে যায়, অনেক সময় যেতে চায় না। তো এটা হয় একটা বিশেষ ছত্রাকের প্রভাবে। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্পট হচ্ছে এখানে, সেই ছত্রাকটিরকে যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু এই ব্ল্যাক স্পট কিন্তু আর পাতার গোড়ায় হবে না। কী করব আমরা? আমরা যে কোনো ফাঙ্গিসাইড সাফ অথবা M45 2 গ্রাম 1 লিটার জলে গুলে যদি স্প্রে করে দিতে পারি, আপনার ছাদ বাগানে কিন্তু পাতায় এরকম ব্ল্যাক স্পট আর আসবে না বন্ধুরা। আর 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে জবা গাছের কুঁড়ির মধ্যে অনেক সময় ডট ডট নানা পোকা ভরে যায়। অনেক সময় জবা গাছের পাতার মধ্যে নানা রকম পোকা ভরে যায়, এই পোকাগুলোকে বলি আমরা জাপ পোকা। তো এই ধরনের পোকার যদি আক্রমণ হয়, আমরা 7 নম্বর স্টেপে যেই পেস্টিসাইডের কথা বলেছি
কনফিডার অথবা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দিলে সমস্ত জাপ পোকা চলে যাবে, গাছ কিন্তু একদম ফ্রেশ হয়ে উঠবে, কোনো পাতার মধ্যে কোনো শোষক পোকা থাকবে না, গাছ কিন্তু সুন্দর ফুল দেবে আপনাদেরকে। তা এইভাবেই কিন্তু জবা গাছের এই ব্ল্যাক স্পট আর আমরা জাপ পোকার আক্রমণকে প্রতিহত করতে পারি। আর এটাই ছিল আমার 8 নম্বর রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার। চলে আসব 9 নম্বর রোগে। 9 নম্বর রোগটা আমাদের বাড়িতে ভীষণই হয়। একটা জবা গাছ ক্রমশ বৃদ্ধি হবে আর তার ফুল আসবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু সেটা হয় না অনেক ক্ষেত্রে। আমাদের জবা গাছের বৃদ্ধি ক্রমশ ব্যাহত হয়, গাছটি কিন্তু ডালপালা গজায় না, গাছটি যেভাবে এনেছি আমরা নার্সারি থেকে সেভাবেই পড়ে থাকে, অর্থাৎ গাছের সার্বিক বিকাশ হয় না, সার্বিক গ্রোথ হয় না। এটাও কিন্তু একটা জবা গাছের বিশেষ রোগ। কেন এমন হয়? এটা হয় জবা গাছে যখন ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ হয় এবং জবা গাছের ফার্টিলাইজারের অভাবে। যাতে এটা না হয় তার জন্য আমাদেরকে জবা গাছে নিয়ম করে সাপ পাউডার 2 গ্রাম এবং প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম এই 3 গ্রাম 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিন সমস্ত জবা গাছগুলোতে। দেখবেন ফাঙ্গাস ব্যাকটেরিয়া সব দূর হবে, গাছের কিন্তু বৃদ্ধি স্বাভাবিক হবে। আর সপ্তাহে 1 বার অথবা 10 দিনে 1 বার করে গাছের মধ্যে 1 চামচ ইউরিয়া 5 লিটার জলের সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করুন বন্ধুরা। গাছ কিন্তু নাইট্রোজেন পাবে, গাছ কিন্তু ক্রমশ তার ভেজিটেরিয়ান গ্রোথ নিয়ে গাছ কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠবে। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে, আর করলেই কিন্তু আপনার ছাদবাগানে গাছ কিন্তু ক্রমশ ঝাঁকড়া হয়ে উঠবে। গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া জবা গাছের বিশেষ রোগ। এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনি কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হওয়াকে প্রতিরোধ করে গাছের কিন্তু গ্রোথ খুব সুন্দর করে তুলতে পারেন বন্ধুরা। চলে এসেছি একদম শেষ প্রসেসে। একটা জবা গাছ নার্সারি থেকে কিনে আনার পর সেটার যখন ভেজিটেরিয়ান গ্রোথ হয় না, সেটা যখন ফুলে ভরে ওঠে না, সেটার যখন কুড়ি ঝরে যায়, সেটার যখন পাতা হলুদ হয়ে যায়, এই সমস্ত কিছু যখন একসাথে জবা গাছে আক্রমণ হয়, তখন আমরা জবা গাছটা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ জবা গাছের কোনো গ্রোথই হয় না, জবা গাছ সুন্দর হয়ে ওঠে না, জবা গাছে প্রচুর ফুল আসে না, আমরা কিন্তু মনমরা হয়ে পড়ি। তাই এই সমস্ত কিছু যাতে না হয় তার এক কথায় প্রতিকার আমাদেরকে করতে হবে। এগুলো হয় গাছের ফার্টিলাইজারের অভাবে। জবা গাছের জন্য আমরা একটা সম্পূর্ণ জৈব সার দিয়ে আমরা একটা মিশ্র সার তৈরি করব। কি থাকবে সেই মিশ্র সারে দেখাই আপনাদেরকে। এই দেখুন, 2 চামচ সর্ষের খোলের গুঁড়ো, যেটাকে আমরা মাস্টার্ড কেক বলি, এটা 2 চামচ নিয়েছি আমরা, 2 টিস্পুনস। তার সাথে আমরা নিয়েছি 1 চামচ নিম খোল, তার সাথে নিয়েছি আমরা 1 চামচ হাড়ের গুঁড়ো, এটাও একদম গুড়ি, একদম স্কিমড বোন ডাস্ট নেবেন আপনারা। রয়েছে 1 চামচ রক্তসার বা কেরামিল, এবং তার সঙ্গে আমরা নেব 1 চামচ শিং চাচা বা হর্ন ডাস্ট। এর সাথে আমরা পটাশিয়ামের উৎস হিসাবে নেব 1 মুঠো কলার খোসা টুকরো টুকরো করে কেটে শুকিয়ে তার গুঁড়ো। এবার সম্পূর্ণ সারটা আমরা সুন্দরভাবে এরকম মিশিয়ে দেবো বন্ধুরা। দেখুন আমরা সুন্দর করে এই জৈব সারটা মিশিয়ে দিলাম একসাথে। মিশিয়ে দেবার পর এই যে জৈব সারটা তৈরি হলো, এই জৈব সারটাতে আমরা একটু জল স্প্রে করে দিয়ে এই সারটাকে আমরা 7 দিন রেখে দেব। 7 দিন রেখে দিলে এর মধ্যে একটা ফাঙ্গাস পড়বে এবং আস্তে আস্তে কিন্তু সমস্ত সারটা একসাথে মিশে যাবে। ঠিক 7 দিন পর এইরকম একটা নরম মিশ্রিত জৈব সার তৈরি হবে। এইবার এই জৈব সার আমরা এখান থেকে প্রায় 1 মুঠের মতো, এই যে 1 মুঠ আমরা এরকমভাবে মাটির উপরে আমরা সুন্দরভাবে এইভাবে আমরা দিয়ে দেব। দেখুন এটা আমরা গাছের চারদিকে দিয়ে দেব, একটু মাটি খুঁষে নেব আমরা, খুঁষে নিয়ে আমরা এরকম দিয়ে দেব।
ঠিক 15 দিনে এরকম 1 মুঠো সার দিলেই কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম সার গাছ কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবে বন্ধুরা। আর যারা ভাবছেন আপনারা এত কিছু করতে পারবেন না, তাদের জন্য বলছি এনপিকে 19-19-19 অথবা 20-20-20 এই ফার্টিলাইজারটি আপনারা প্রত্যেক 7 দিনে একবার করে 5 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত জবা গাছে স্প্রে করে দিন। আপনার জবা গাছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামের সমতা বজায় থাকবে, গাছ কিন্তু সবুজ পাতায় সুন্দর ফুলে ভরে থাকবে বন্ধুরা। আর নিয়ম করে যে সমস্ত পেস্টিসাইডগুলো বলেছি সেই পেস্টিসাইডগুলো স্প্রে করবেন, আর 15 দিনে একবার সাপ পাউডার 2 গ্রাম এবং প্লান্টোমাইসিন 1 গ্রাম ভালো করে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। এগুলো যদি নিয়মিত আমরা করতে পারি আপনার জবা গাছে কোনো রোগের আক্রমণ হবে না, কোনো পোকার আক্রমণ হবে না, আপনার জবা গাছ থাকবে সবার চাইতে সেরা, প্রাণবন্ত, সুন্দর এবং ফুলে ফুলে ভরা। যেগুলো বললাম আপনাদেরকে সেগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করুন বন্ধুরা, এবং আপনার ছাদ বাগানকে জবা গাছের ফুলে, জবা গাছের বর্ণে সুন্দর করে তুলুন বন্ধুরা। এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন, জবা গাছের 10টি বিশেষ রোগ আর তার গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং প্রতিকার নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। মনে রাখবেন আপনার দেওয়া একটি লাইক আমাকে অনেক 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 অনুপ্রেরণা যোগাবে, এবং আগামীতে আপনাদের জন্য আমি অনেক ভিডিও করবার উৎসাহ পাব। স্বাধীন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে রয়েছে জবা গাছের পরিচর্যার নানা ভিডিও, আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখতে স্বাধীন ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওজ অপশনে যাবেন, সেখান থেকে কিন্তু নানা ভিডিও আপনারা দেখতে পারেন। আর স্বাধীন ছাদ বাগানে আসতে চলেছে নানা রকম ভিডিও, থাকবে ফল ফুল সবজি চাষের পরিচর্যার ওপর নানা রকমের নিবেদন। এই সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে স্বাধীন ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন স্বাধীন ছাদ বাগান ইউটিউব চ্যানেল। বয়োজ্যেষ্ঠদের আমার ভূমিষ্ঠ প্রণাম, আর ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। বিদায় নিচ্ছি আপনাদের প্রত্যেকের থেকে, নমস্কার এবং অনেক ধন্যবাদ বন্ধুরা।